फ्रेंड्स गुड आफ्टरनून কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো আজকে সোমবার এখন দুপুর 3:30 বাজে না 3:30 বাজে না 3:15 বাজে আজকে জানো তো আমার সেই ছদ্মির বাড়িতে কীর্তন হচ্ছে আমার ছোট ননদ আর কি ওদের বাড়িতে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে আর কৃপা অর্জুন আমার বর ওরা সবাই সেখানে চলে গেছে আমি এখনো যাইনি কারণ আমার গতকালের ভিডিওটা এডিট করার ব্যাপার ছিল ওই জন্য এখনো যেতে পারিনি তো সেই সব কাজ সেরে এখন যাচ্ছি আর হাজবেন্ডকে ফোন করব ও এসে নিয়ে যাবে এই রোদের মধ্যে দিয়ে আর হেঁটে যাব না ও তো ওই বাড়িতেই আছে আর ছুদ্দির বাড়ি তো আমাদের পাড়াতেই ও বাইক নিয়ে আসবে বাইকে করে চলে যাব জানো তো পুরী থেকে এসে জানো এত ক্লান্ত হয়ে পড়েছি ভীষণ ক্লান্ত মানে সেই পুরী থেকে আসার পর তো দুদিন শুধু ঘুম আর ঘুম মানে শুধু ঘুমিয়েই থাকতাম রান্না কোনো রকমে দুটো রান্না করে খেয়ে দিয়ে শুধু ঘুমাতাম আর ওই পুরী থেকে যেদিন আসলাম তারপরের দিনই তো শিবরাত্রি ছিল ওই পুরী থেকে যেদিন আসলাম বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন প্রচণ্ড ক্লান্ত ছিলাম এখনো সেই আগের মতো না মানে এটা পাচ্ছি না এনার্জিটা পাচ্ছি না কেমন যেন একটা ঝিমুনি ঝিমুনি ভাব আর একটু মনটাও খারাপ এতদিন মানে এতদিন বলছি তিন রাত সরি দু রাত ছিলাম আর দু রাত ট্রেনে চার রাতের ব্যাপার তাও মনে হয় যেন অনেকদিন বাইরে ছিলাম সবার সাথে ছিলাম ভালো লাগছিল তো ঘরে আসার পরে একদম একা একা এই একই সব কাজকর্ম ওই জন্য একটু আর কি মনটা খারাপ খারাপ লাগছে মানে একটু ঝিমুনি ঝিমুনি হয় না কোথাও থেকে বাড়িতে আসার পর দেখবে মনটা কিন্তু একটু খারাপ লাগে আর এই দেখতেই তো পেয়েছো ভিডিওতে প্রচন্ড আনন্দ করেছে খুব মজা করেছে খুব ভালো লেগেছে এখন একটাই টেনশন এই করোনার টেনশন তোমরা আমাকে ওই কমেন্ট করেছো তো ওই টেনশনটা আমিও করছি যে ঘুরে তো আসলাম এখন 14 দিন একটু ভয় ভয় করোনার ভয় এটাই তো যাই হোক বোটের উপর ভালোই হয়েছে আর ভালোই লাগলো এখন সেই ওই একই জীবনযাত্রা শুরু ওই জন্য একটু আর কি ঝিমুনি ঝিমুনি মানে শরীরে সেই আগের মতো আর কি এনার্জিটা আনতে পারছি না তো দেখি চেষ্টা করছি আগের থেকে তো একটু ইম্প্রুভ হয়েছে মানে ওই দুদিন তো সেই ঘুম কাটছিলই না বৃহস্পতিবার আর হলো গিয়ে শুক্রবার প্রচণ্ড ঘুম আমার হাজবেন্ডেরও একই অবস্থা আমারও কৃপা অর্জুনেরটা অতটা বোঝা যাচ্ছে না কৃপা অর্জুনেরটা বুঝতে পারছি না ওরা তো দেখি বেশ ভালোই আছে আমার আর আমার হাজবেন্ডই দেখি কাহিল হয়ে পড়েছে আমাদেরই ভীষণ ক্লান্ত লাগছে তো এখন বরকে ফোন করি ওর সাথে যাই ছদ্মির বাড়িতে প্রচণ্ড খিদে পেয়েছে গিয়ে গপা গপ খাবো এই ওদের কীর্তন টীর্তন সব শেষ হয়ে গেছে আমি তো সেই যেতে পারিনি এখন যাব গিয়ে ওখানে গিয়ে খেতে বসে যাব এটা হলো ছদ্মির ঠাকুর ঘর আর এখানে দেখো সব গোপাল বসে আছে তো ছদ্মির দুটো গোপাল আছে এর মধ্যে দুটো গোপাল শুধু ছদ্মির আর বাকি সব গোপালগুলো আশেপাশের আর কি গোপাল যারা নিমন্ত্রিত অতিথি তারা সাথে করে গোপালকে নিয়ে এসছে তো সেই গোপালও এখানে বসে আছে যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আবার যে যার গোপালকে নিয়ে বাড়ি চলে যাবে ভালো আছো আমাদের যে বড় মন্দির আছে মন্দিরের পাশে ওই ক্লাবের ভালো আছো আদা হয়েছে মা বাবা কইতো না বাড়ি গেল একটু অর্জুনকে মার মুখটা দেখো
ঘরে চিনির অভাব পড়েছিল, সবার একই কথা, ঘরে চিনির অভাব পড়েছিল। আমরা মিষ্টি শিরা দিয়ে খেয়ে দেখেছি। পায়েস দিয়ে মেখে খাও মা। এখন 7টা বাজে, আমি পান খেয়েছি তো সেই জন্য দেখতে বাজে লাগছে, কথা বলছে কিরকম লাগছে। তো কৃপার পড়া ছিল 5টার সময়, ও পিসির বাড়ি থেকে খেয়ে দিয়ে 5টার সময় তারপর গেল পড়ার ব্যাচে, আর ছুটি হলো 6:30। তো ছুটির বাড়ি থেকে আমি আবার কৃপাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। অর্জুনের পেটে ব্যথা করছে, সকাল থেকেই বলছে পেটে ব্যথা করছে। তো আসার সময় একটা ওষুধ নিয়ে আসলাম, আর এখন তেল জল দিয়ে দেব। আর রাতের রান্না বলতে ভাতটাই শুধু করবো। সর্দিকে বললাম যে একটু ওই ডাল তরকারি যা হোক একটু কিছু দিয়ে দাও, ওই দিয়ে রাতে দুটো খেয়ে ঘুমিয়ে থাকবো। আমি সর্দিকে আগেই বলেছি, মানে কালকেই বলে দিয়েছি যে দেখো রাতে কিন্তু রান্না করবো না, তুমি আমাকে একটু খাবার দাবার দিয়ে দিও, যা থাকে একটু দিও, আমি আর রাতে রান্না করবো না। আজকে তো সোমবার নিরামিষ, তো অন্যান্য দিন কি হয় মানে যেদিন নিরামিষ না থাকে সেদিন ধরো একটু ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নেই, ওই দিয়ে হয়তো খাওয়া হয়ে যায়, কিন্তু নিরামিষের দিনে আবার একটু এটা ওটা করতে হয়, শুধু আলু সিদ্ধ ভাত কেউ খেতে চায় না। তো ওই জন্য খাবার নিয়ে এসে ছদির বাড়ি থেকে, তাই আর রাতে ঝামেলা করতে হবে না, প্রেশার কুকারে ভাতটা করব। কিন্তু অর্জুনের শরীরটা ভালো না, ও শুধু কাই কুই করছে, ও পেটে ব্যথা করছে, সে রাস্তার মধ্যে বারবার বসে পড়ছিল। তো আশেপাশে দোকানদার দাদারা আবার ডাকছিল, মানে জানাশোনা তো আমাদের পাড়ার মধ্যে, তো আর বলছিল যে ওর শরীর খারাপ লাগছে বোধ হয়, ওকে নিয়ে আসুন একটু বসুন, আমি বসতে পারবো না, কৃপার আবার পড়া আছে, 7টার সময় যে স্যার এসছে, এই স্যার এই মাত্র আবার বাড়িতে আসলো, আবার সেই আর 10 জন আসে পড়তে, নাহলে তো ছদি বাড়ি থেকে একবারে খেয়ে দিয়ে রাতের বেলায় চলে আসতাম। তো ওই কৃপার দুটো পড়া ছিল, ওই একটা পড়ায় গেল ওই 5টার সময়, আবার এই এসে আবার এই 7টার সময় এই পড়াতেই আবার বসলো। তো ওই জন্যই তাড়াহুড়ো করে চলে আসলাম, এইভাবে কথা বলবো না, আমাকে দেখতে ভীষণ বাজে লাগছে। এখন অর্জুনের কাছে যাব, অর্জুনের পেটে তেল জল দিয়ে দেব, সর্ষের তেল আর জল সেই বাটিতে রাখা আছে, সকালবেলা কৃপা ওকে দিয়ে দিল পেটে, এখন আবার আমি দেব। কি বলো তো, ওর মনে হয় একটু পেটটা কামড়াচ্ছে, কারণ না ভয় লাগে, ওই একে তো পুরী থেকে এসছি, সেই এক টেনশন মাথার মধ্যে এখন ঘুরছে, যখন আনন্দ করছিলাম তখন আর টেনশন ছিল না, এখন বাড়ি এসে শুধু টেনশন, মানে এখন বাড়ি এসে চিন্তা হচ্ছে, এটা ওটার ভয় করছে। বাবা দাও এই যে তেল জলটা দিয়ে দেই, আসো দাও। শুনতা বেশি পেটে ব্যথা করছে বাবা? এখন 10:20 বাজে, দেখো আমার চোখে কি ঘুম, আমি তোমাদেরকে বললাম না যে শুধু ঘুম পায়, পুরী থেকে আসার পর প্রচন্ড ক্লান্ত লাগছে আর শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন আমি এখানেই এখন ঘুমিয়ে পড়ব। আর সেই সন্ধ্যের সময় কোনো কাজ করতে পারিনি, কত কাজ, সেই ওই পুরীতে যেসব জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো তো সব কাছাকাছি করছি, আজকেও কিছু কেচে দিলাম, আর কালকে মনে হয় আর কাছাকুচি করতে হবে না। তো ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো সেই নিয়ে এসে রাখলাম, দুপুরবেলায় নিয়ে এসছি, ওই ছদির বাড়ি যাওয়ার আগেই নিয়ে এসছি, সেগুলো কিচ্ছু ভাঁজ করিনি, সব ওই ঘরটাতে রয়েছে, সেই বড় গামলার এক গামলা, তারপর আবার একটা ঝুড়ির মধ্যে এতগুলো কাপড় চোপড়, ওগুলো ভাবছিলাম সন্ধ্যাবেলা বসে বসে ভাঁজ করব। অর্জুনের সেই পেটে ব্যথা, ও কান্নাকাটি করছে, মা পেটে ব্যথা করছে তুমি তেল জল দাও, তোমাদেরকে তখন বললাম না, তো সেই তেল জল দিলাম, আমাকে ছেলে একটু উঠতে দিল না, ওর পাশেই সেই শুয়ে শুয়ে ওর পেটে তেল জল দিলাম, বলে তুমি উঠবে না, তুমি আমার কাছে থাকো, আমার পেটে ব্যথা করছে, খ্যান 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 করছে। তো এখন দেখলাম এখন একটু আর কি মানে খেলছে, এখন আর পেটে ব্যথার কথাটা সেরকম বলছে না, ওই সময় ওষুধ খাইয়ে দিলাম না, তো এখন মনে হয় একটু আর কি ভালো লাগছে,
ভাত খাইনি, প্রেসার কুকারে ভাত রান্না কি অল্প একটু চাল নিলাম, ওর বাবা আপনাকে খাবে না বলল, ওর বাবা খাবে না, আমি ওর খাবো না, তো কৃপা আর অর্জুনের জন্য অল্প একটু সেই চাল প্রেসার কুকারে করে নিলাম, বসিয়ে দিলাম প্রেসার কুকারে, তো সেই ভাতের সাথে ওই সর্দিদের বাড়িতে আলু পটলের তরকারি রান্না হয়েছিল, সেখান থেকে শুধু আলুগুলো তুলে ওই ভাতের সাথে একটু টিপে খাইয়ে দিলাম, দুগাল খেলো, দুগাল ভাত খেলো, আর বাকি সব ভাত ফেলে দিলাম, ওর খেতে ইচ্ছে করছে না, পেটে ব্যথা করছে তো ওই জন্য আর খেতে পারলো না, ভাবছিলাম ভাতের সাথে একটা আলু সিদ্ধ দেবো, সে খেয়ালই নেই, তারপর ওই আলু পটলের তরকারির মধ্যে থেকে শুধু আলুটুকু একটু তুলে দিলাম, বলে মা তুমি আমাকে আলুর দম দিয়ে ভাত দিচ্ছ, আমার পেটে ব্যথা করবে না, তো আমি না পেটে ব্যথা করবে না, কালকে কি দিয়ে খাওয়াবো সেটাই ভাবছি, কারণ অর্জুন মাছ খেতে চায় না, যে মাছের পাতলা ঝোল করে দেবো ওসব তো খেতে চায় না, তাই ভাবছিলাম, আর ডালটাও না অর্জুন ভালো খেতে চায় না, অর্জুন ওই চিকেন ভালো খায়, আলুর দম ভালো খায়, এগুলো ভালো খায়, মানে তেল মশলার খাবারগুলো ওগুলো ভালো খায়, তো সেই জন্য সন্ধ্যাবেলা কোনো কাজই করতে পারলাম না, জামা কাপড় চোপড় ওসব কিচ্ছু গোছানো হলো না, শীতের যে আর কি সোয়েটার চাদর সেগুলো সব উপরের ঘরে নিয়ে গেছে, কিন্তু ওগুলো সব কিচ্ছু ঠিকঠাক করে রাখিনি, সবেমাত্র উপরের ঘরে নিয়ে রাখলাম, কম্বল সব নিয়ে গেছে উপরের ঘরে, ওগুলো ঠিকঠাক করে রাখতে হবে, আর এই কাপড় চোপড়গুলো সব জায়গাটা জায়গায় রাখলে তাহলে মানে আমার এই এক্সট্রা কাজগুলো একটু সারতে পারবো, মানে এক্সট্রা কাজগুলো তাহলে একটু কমপ্লিট হবে, এই দুটো কাজ যদি হয়ে যায়, এই দুটো কাজই আমার এখন বড় কাজ, আর সন্ধ্যাবেলায় ওই ওর জন্য আর এসব করতে পারলাম না, ছেলে মেয়ের যদি শরীর খারাপ হয় না তাহলে আর কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় ওদের সামনেই বসে থাকি, ওদের কাছেই বসে থাকি, এখন মনে হয় অর্জুন একটু ঠিক আছে, কৃপার সাথে ঝগড়া করছে খেলছে, তাও ভয় লাগছে, কালকে একটু সাবধানে রাখতে হবে, উল্টো পাল্টা কিছু খেতে দেয়া যাবে না, কি হয়েছে বলতো, আমি না এতক্ষণ ধরে বলছিলাম যে কালকে চিকেন খেয়েছে সেই জন্য মনে হয় অর্জুনের পেটে ব্যথা করছে, আমাদের তো টানা 8 দিন নিরামিষ হলো, সেই গত রোববার আমরা তো পুরীতে গেলাম, তো সেই রোববার দিন ওই আর কি ডিম সেদ্ধ করা হয়েছিল ওটাই খেয়েছে আমিষের মধ্যে, আর কালকে রোববার দিন চিকেন রান্না হলো, তো এর মধ্যে তো আর আমিষের কোনো কিছু খাওয়া হয়নি, কারণ শিবরাত্রি ছিল, তারপর শিবরাত্রির আগের দিন নিরামিষ, শিবরাত্রির পরের দিন নিরামিষ, মানে টানা 1 সপ্তাহ আমরা নিরামিষ খেলাম, তো আমি ভাবছি হঠাৎ করে ওর কিসের জন্য এরকম হলো, ও কালকে বোধহয় চিকেন খেয়েছে সেই জন্যই মনে হয় পেটে ব্যথা করছে, আবার ভাবছি ও তো চিকেন খায়, তো চিকেন খাওয়াতে কেন ওর পেটে ব্যথা করবে, আর চিকেন তো সেই ওই ভাতের সাথে 2 পিস ওইভাবেই খায়, মানে অনেকটা যে খায় তাও তো না, তারপর হঠাৎ করে মাথায় আসলো ও গজা খেয়েছে, পুরী থেকে যে গজা নিয়ে এসেছিলাম না সেই গজা খেয়েছে, আমাদের কারোই খেয়াল নেই যে গজা খেলে যে পেটে ব্যথা হতে পারে, ওটার কথা আমরা বেমালুম ভুলে গেছি, ও গজা খেয়েছে, ও যেগুলো ভাঙা গজা থাকে না সেই ভাঙা গজাগুলো, গোটা গজাগুলো না, ভাঙা গজাগুলো, গোটা গজাগুলো অর্জুন ভালো খায় না, ওগুলো দাঁত দিয়ে কামড়াতে পারে না ভালো করে, কিন্তু ওই যে ভাঙা কুটি কুটি যে গজাগুলো থাকে ওগুলো খেতে কিন্তু টেস্ট বেশি, আমিও ওই ভাঙা গজা ভালো খাই, তো ওই ভাঙা গজাগুলো না ওই চানাচুরের মতো বাটিতে করে না নিয়ে খেয়েছে আর কি, এই কদিন আর কি টানা প্রতিদিন ওর জন্য একবার করে ওই ভাঙা গজাগুলো খেয়েছে, ওই জন্যই ওর পেটে ব্যথা করছে, আমি পরে মানে বিকেলবেলা চিন্তা ভাবনা করে আমার মাথায় আসলো যে এই জন্যই ছেলের পেটে ব্যথা করছে ওই ভাঙা গজাগুলোর জন্য, তো এমনিতে অর্জুন চিপস হোক চানাচুর হোক তারপরে ক্যাডবেরি বলো আমরা সবসময় খেয়াল রাখি, এই তুই এই মাত্র চিপস খেয়েছিস এখন চিপস আবার খাবি না, এখন খেলে কিন্তু পেটে ব্যথা করবে, বা দুটো ক্যাডবেরি একসাথে খেতে দেই না পেটে ব্যথা করবে, কিন্তু গজা খেলে যে ছেলের পেটে ব্যথা করবে ওটা আর মাথায় নেই, কারণ গজা তো আর সবসময় খায় না, মাথার মধ্যে থেকে বেরিয়ে গেছে পুরো, যে গজা খেলেও যে পেটে ব্যথা করতে পারে সেটা একদম ভুলে গেছে, ওই জন্য আমরাও মানে খেয়াল করিনি, ও বাটিতে করে নিয়ে খেয়েছে, হ্যাঁ খাচ্ছে খাচ্ছে, ও অতটা আর কি পাত্তা দেয়নি, এখন আমি বুঝতে পারছি ওই গজার জন্যই ওর পেটে ব্যথা করছে, আজকে জানো তো সর্দিদের বাড়িতে যে চাটনি রান্না হয়েছিল সেই চাটনি এত টক ছিল, তোমরা তো ভিডিওতে দেখলে, ও মা মুখে দিলাম মনে হলো যেন গালের মধ্যে কেউ একজন চর মারলো, কি টক, আর নতুন আম না কচি আম, কচি আম বলে না যিনি কড়া আম ওরা বলছিল কি, তো এরকম করছিস কেন, তো সেই আমের চাটনি, আর মনে হয় ওই আমটাকে সেদ্ধ করে জলটা ফেলেনি, এরকম কিছু একটা হতে পারে,
প্রচন্ড টক ছিল, প্রচন্ড টক, সবাই তো খেয়ে লাফালাফি করছিলাম। চাটনিটাই আর কি খেতে ওরকম হয়েছে, একটু যদি চিটনিটা আর কি, আর সব আর কি সব রান্নাই ভালো হয়েছে, শুধু চাটনিটাই টক হয়েছে সেটাই আর কি বলছি। একটু যদি চিনিটা ঠিক করে দিত তাহলে চাটনিটা খেতে দারুণ হতো, এমনি চাটনিটা দেখতে ভালো হয়েছিল। তো আমি তো চাটনি খেতে খুব পছন্দ করি, কিন্তু আজকে চাটনি খেয়ে আর ভালো লাগলো না। চাটনি খাওয়ার পর যখন পায়েসটা মুখে দিলাম, পায়েসের টেস্ট কিছুই বুঝলাম না, কারণ চাটনিটা প্রচন্ড টক ছিল। এখনো জানো তো দাঁতের মধ্যে সে কিরকম করছে, মানে টক বেশি টক যখন আমরা খাই দাঁতের মধ্যে কিরকম করে না, একটা শিনশিন শিনশিন কিরকম ওরকম করছে এখনো। আজকে তো ছদ্মিতে বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, অনেক কিছু ঠাকুরের কাছে ভোগ দিয়েছে। এই পাঁচ রকমের ভাজা, ডাল, ডালটা খেতে জানো তো খুব ভালো হয়েছিল, সব আইটেমগুলোর মধ্যে ডালটা খেতেই বেশি টেস্ট হয়েছে। তো সেই পাঁচ রকমের ভাজা, ডাল, মোচা, কচু শাক, শুক্তো, তারপরে হলো আলু পটলের তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দু একটা আইটেম হয়তো আমি বলতে ভুলেও যেতে পারি, মানে মনে করতে পারছি না, এরকম অনেক কিছু রান্না করেছে। তো সেই তো একটু একটু করে সব আবার দিয়ে দিল না, বললাম না যে সদির ভাই থেকে খাবার নিয়ে এসেছি। তো আমি খাইনি, অর্জুন খায়নি, কৃপা খেয়েছে শুধু, কৃপার বাবা খায়নি, আমরা তিনজন খাইনি, শুধু কৃপা খেয়েছে, বাকি সব সেই তরকারি ওরকমই ধরা বাটির মধ্যে পড়ে রয়েছে। কৃপাকে বললাম তুই ওগুলো ফ্রিজে তুলে রাখ, কৃপা সব ফ্রিজে রেখে দিল। তো সেই আমার যা ভাসুর ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদেরও কি এরকম টায়ার্ড লাগছে, বলে হ্যাঁ খুব ক্লান্ত লাগছে, ঝিমুনি ঝিমুনি লাগছে, সবারই এক অবস্থা, ঝিমুনি ঝিমুনি লাগছে, আগের মতো সেই এনার্জিটা পাচ্ছি না। কৃপা বলে মা তুমি ব্লগ করা শুরু করো, তুমি এনার্জি পেয়ে যাবে, তুমি ব্লগ করতে আরম্ভ করো, আবার দেখবে তোমার ভালো লাগবে। কিরকম যে লাগে শরীরের মধ্যে, প্রচন্ড ক্লান্ত, মনে হচ্ছে কি আমি এখনই ঘুমিয়ে পড়বো, আমি এখনই মনে হচ্ছে ব্লগ শেষ করে দিই আমি আবার ঘুমিয়ে পড়ি, এখন সত্যিই ঘুমাবো, চুলটা বেঁধে ঘুমাবো। দেখো আমি জানো তো পুরী থেকে এসে আমি একটু আর কি খুঁতখুঁতে বলতে মানে মুখের যত্ন টত্ন নেই, হ্যাঁ তো পুরী থেকে এসে দেখো কোনো ই করিনি, কেমন ট্যান পড়ে গেছে, ভাবলাম যে আজকে ই করবো, ওই ট্যান রিমুভ করবো, আমার কাছে যেসব আর কি ফেসিয়ালের ক্রিম ট্রিম এসব রয়েছে সেগুলো দেব, সেগুলো আমার কিচ্ছু দেয়া হয়নি, মুখটা কেমন কালো হয়ে গেছে, ওগুলো কিচ্ছু করেনি, আলসেমি লাগছে, প্রচন্ড আলসেমি লাগছে। দেখি কালকের থেকে আবার সেই আগের লাইফে আসতে পারি কিনা সেটাই ভাবছি, প্রতিদিনই ভাবি যে না কালকে মনে হয় ঠিক হয়ে যাব, এসছি তো সেই বৃহস্পতিবার, প্রতিদিনই ভাবি যে কালকে ঠিক হয়ে যাব, কালকে মনে হয় এতটা ক্লান্ত লাগবে না, কিন্তু ক্লান্ত আর কাটতে চায় না। ওই বৃহস্পতিবার শুক্রবার বেশি খারাপ লাগছিল শরীরটা, তাও আজকে দু তিনটে দিন ভালোই আছি, আস্তে আস্তে টুকটুক করে করছি কাজকর্ম, কিন্তু কেমন জানি একটা লাগে, কি যে কাজ করতে ইচ্ছে করছে না সেটা না, কথা বলতেও ইচ্ছে করছে না, কথা বলতেও সেই ভালো লাগে না, আগে যেরকম কথা বলতাম সেরকম কথা বলারও উৎসাহটা পাচ্ছি না, তো ইচ্ছে করে শুধু ঘুমাই, শুধু ঘুমাতে ইচ্ছে করে। আজকে আমি জানি ভিডিওটা ভালো হয়নি, আজকে ভিডিওতে আমি কোনো কিচ্ছু শেয়ার করতে পারিনি, খুব শরীরটা আর কি উইক লাগছে, ওই জন্যই আমি আজকে ভিডিওটা আমি কিছু করতে পারলাম না। তো ফ্রেন্ডস আশা করছি আগামীকাল থেকে ভালো ভালো ভিডিও করব, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে রাগ করো না কেউ, আর আমার সাথে থেকো, পাশে থেকো, এইটুকুই শুধু বলবো। আগামীকাল থেকে আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঘুমকে পরাস্ত করতেই হবে, এত ঘুমালে কি চলবে, ঘুমকে যে করে হোক পরাস্ত করতেই হবে। কালকে থেকে না গ্রিন টি খাবো, গ্রিন টি খেলে না কি ঝরঝরে হয় শরীর, কালকে থেকে গ্রিন টি খাবো। তো ফ্রেন্ডস ভিডিওটা শেষ করছি, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।